নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে এই যে গরু পাচার মামলা, সেই গরু পাচার মামলায় এখন পর্যন্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করলেও অনুব্রত মণ্ডলের পেট থেকে তেমন কোনো কথা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা বের করতে পারেননি। সিবিআইয়ের আধিকারিকরা বহু চেষ্টা করেছেন, কিন্তু যেভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন, অনুব্রত মণ্ডলের আত্মবিশ্বাস বাড়িয়েছেন, তাতে কিন্তু অনুব্রত মণ্ডলের পেটের কথা বের করতে গিয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের একেবারে গলদঘর্ম হতে হচ্ছে, মাথার ঘাম কিন্তু পায়ে ফেলতে হচ্ছে। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা কিন্তু এই যে গরু পাচারের টাকা, সেই টাকা কোথায় কিভাবে রাখা হয়েছে, কোথায় কিভাবে পাচার করা হয়েছে, সে নিয়ে কিন্তু অনুব্রত মণ্ডলের পেট থেকে কিংবা অনুব্রত মণ্ডলের মুখ থেকে সেভাবে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেননি। এই অবস্থায় দাঁড়িয়ে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা বেশ কয়েকবার আঙুল টেরা করার চেষ্টা করেছেন ঘি বের করার জন্য, কিন্তু তাতেও কাজ হয়নি। কিন্তু এখন যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা বড়ই ভয়ঙ্কর, আর সেই ইঙ্গিতটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের পেটের কথা যদি বের করতে হয় তাহলে তার সবথেকে যে দুর্বল জায়গা, সেই দুর্বল জায়গাটাকেই আঘাত দিতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এবং সেই দুর্বল জায়গাটা কি বন্ধুরা, বুঝতেই পারছেন যে অনুব্রত মণ্ডলের সবথেকে দুর্বল জায়গাটা হলো তার মেয়ে সুকন্যা মণ্ডল। এবং এই সুকন্যা মণ্ডলকেই কিন্তু শুক্রবার প্রায় 1 ঘন্টা 10 মিনিট জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাজার হোক, সুকন্যা মণ্ডল তো অনুব্রত মণ্ডলেরই মেয়ে, ফলে সুকন্যা মণ্ডল এই যে সিবিআইয়ের 1 ঘন্টা 10 মিনিটের জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদের সময়টুকু শুধুমাত্র সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের উত্তরে হ্যাঁ না দিয়েই কাজ চালিয়েছেন। কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরাও ছাড়বার পাত্র নন, এবং সেই কারণেই যেটা এখন সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, সেই সুকন্যা মণ্ডলের কাছে কি করে ভোলে বাবা রাইস মিল কেনার জন্য 5 কোটি টাকা এলো সেটা জানতে একেবারে রীতিমতো শনিবার আইনি নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে সিবিআইয়ের যে স্ট্র্যাটেজি বা সিবিআইয়ের যে রণনীতি, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের পেটের কথা বের করতে, গরু পাচারের টাকা কোথায় রয়েছে, কোথায় পাচার করা হয়েছে এই সব তথ্য জানতে এবার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডলের যে সবথেকে দুর্বল জায়গা, অর্থাৎ তার মেয়ে সুকন্যা মণ্ডল, সেই সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কিন্তু এবার একটা কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে। আর এতেই অনেকেই যেটা বলছেন যে খুব আশ্চর্য হওয়া যাবে না যদি কিছুদিনের মধ্যেই দেখা যায় যে এই সুকন্যা মণ্ডলকেও সিবিআই গ্রেফতার করছে। বন্ধুরা, আপনারা জানেন যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা গরু পাচার মামলার টাকা কোথায় কিভাবে ব্যবহার করা হয়েছে, কোথায় কিভাবে লুকোনো হয়েছে সেটা খুঁজতে গিয়ে অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের কিন্তু নানা লুকোনো সম্পত্তি কিন্তু খুঁজে বেরোচ্ছেন, এবং এরই মধ্যে প্রচুর গোপন সম্পত্তি, গোপন ব্যাংক অ্যাকাউন্টের হদিশও কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে অনুব্রত মণ্ডল যেহেতু কোনো কথা বলছেন না, তার পেটের কথা বের করছেন না, ফলে অনুব্রত মণ্ডলের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনকে কিন্তু ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষা মানে হচ্ছে যে অনুব্রত মণ্ডল তার ফোনে কোনো কথা বলেছেন, কিন্তু সেই ফোন রেকর্ড তিনি সরিয়ে ফেলেছেন, মুছে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন। কার কার ফোন তিনি ডিলিট করেছেন সেইটা খুঁজে বের করতেই কিন্তু অনুব্রত মণ্ডলের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনকে এরই মধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে এই যে বোলপুরের ভোলে বাবা রাইস মিল, সেই রাইস মিলকে 5 কোটি টাকা দিয়ে কিভাবে অনুব্রত মণ্ডল কিনেছিল, এবং অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন যেহেতু এই যে ভোলে বাবা রাইস মিল তার ডিরেক্টর, ফলে কি করে এই 5 কোটি টাকা এলো, কোথা থেকে এই 5 কোটি টাকা পাওয়া গেল, সেই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এবং এই যে ভোলে বাবা রাইস মিলের 5 কোটি টাকা, সেটা নিয়েই কিন্তু শুক্রবার সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সিবিআইয়ের
তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে জানতে চেয়েছিলেন যে আপনি তো স্কুল শিক্ষিকা, তো আপনার কাছে এই 5 কোটি টাকা এলো কোথা থেকে যা দিয়ে আপনি ভোলে বাবা রাইস মিল কিনলেন? এর উত্তরে যেটা সিবিআই সূত্রে জানা গেছে যে সুকন্যা মণ্ডল নাকি জানিয়েছেন যে এর উত্তর এই যে টাকা পয়সা কোথা থেকে এলো কোথায় যায় সমস্ত কিছুর উত্তর হিসাবরক্ষক মনীষ কোঠারি দিতে পারবেন, তিনি কিছু বলতে পারবেন না। অর্থাৎ সুকন্যা মণ্ডল কিন্তু পুরো ব্যাপারটাতেই পাশ কাটিয়ে গেছেন। কিন্তু পাশ কাটালে হবে কি? সুকন্যা মণ্ডলকে বাগে পেতে কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা সমস্ত রকমের আইনি ব্যবস্থা নিয়ে ফেলেছেন এবং সেই আইনি ব্যবস্থা নেওয়ার পরেই সুকন্যা মণ্ডলকে কিন্তু এদিন আইনি নোটিশ পাঠানো হয়েছে এই বলে যে এই যে ভোলে বাবা রাইস মিলের 5 কোটি টাকা দিয়ে কেনা, যে ভোলে বাবা রাইস মিল একসময় শ্যামল মণ্ডলের হাতে ছিল, সেই শ্যামল মণ্ডলের হাত থেকে কিভাবে অনুব্রত মণ্ডল নিজের হাতে নিল, 5 কোটি টাকা দিয়ে কিভাবে কিনলো, কোথা থেকে টাকা এলো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে সামনে রেখেই কিন্তু এবার সুকন্যা মণ্ডলকে পুরোপুরিভাবে ঘিরে ধরার একটা প্রচেষ্টা শুরু করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এবং অনুব্রত মণ্ডলের মেয়েকে বাগে পেতে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা কিন্তু পুরোপুরিভাবে, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, যে পুরোপুরিভাবে আইনি ব্যবস্থা নিয়ে এগোচ্ছে যাতে মেয়ে বলে কোনো ধরনের ফাঁক ফোকর পেরিয়ে সুকন্যা মণ্ডল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো না দিতে পারে, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কোনো আইনি ফাঁক ফোকর দিয়ে ধোকা না দিতে পারে, হাত গোলে বেরিয়ে না যেতে পারে, তার জন্য সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা কিন্তু একেবারে রীতিমতো হিসেব কষে, অঙ্ক কষে এগোচ্ছেন বলে জানা যাচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়েই অনেকেই যেটা বলছেন যে হয়তো এবার অনুব্রত মণ্ডল একটু চাপে পড়বেন, চাপ খাবেন, যেভাবে তার মেয়েকে সুকন্যা মণ্ডলকে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা টার্গেট করেছে, সেই খবর যখন অনুব্রত মণ্ডলের কানে যাবে তখন অনুব্রত মণ্ডলের সামনে দুটো রাস্তা থাকবে। এক হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাশে দাঁড়ানো, সেই পাশে দাঁড়ানোকে হাতিয়ার করে একেবারে মুখ বন্ধ রাখা, আত্মবিশ্বাসী হয়ে থাকা, আর দুই, যদি তিনি তার মেয়ে সুকন্যা মণ্ডলকে বাঁচাতে চান, এই সিবিআইয়ের ঝক্কি থেকে দূরে রাখতে চান, তাহলে কিন্তু অনুব্রত মণ্ডলকে এবার কিছু কথা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের সামনে উগলে দিতেই হবে। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে আগামী কয়েক সপ্তাহ কিন্তু অনুব্রত মণ্ডল কিংবা তার মেয়ে সুকন্যা মণ্ডলের জন্য বেশ কঠিন হতে চলেছে। এবং এই যে আগামী কয়েক সপ্তাহ, এই কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু অনেক কিছু ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।